চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের নশো গ্রাম নতুন মাদক ক্রিস্টাল মেথ আইস সহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মঙ্গলবার সকালে র্যাব সাত কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয় গত চব্বিশ ফেব্রুয়ারি খুলসি থানায় অভিযান চালিয়ে একশো চল্লিশ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল ম্যাথ আইস সহ দুজনকে আটক করে র্যাব আটককৃতদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালানের খবর পাই র্যাব এরপর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে নশো গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন পটিয়া উপজেলার শহীদুল ইসলাম টিপু আমিনুর রশিদ এবং রাঙ্গুনিয়ার সাইমন তারেক এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয় সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান আটককৃতরা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহযোগিতায় মহানগরীর বিভিন্ন জায়গায় অর্থাৎ ক্রিস্টাল ম্যাথ ক্রয় বিক্রয় করে আসছে মূলত তারা নগরীর উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীদের টার্গেট করে এসব মাদক বিক্রয় করত বলে জানান তিনি গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান এ সময় তিনি মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান সাড়াশি অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন র্যাবসাদ গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে অর্থাৎ বারোই জুলাই দু আনুমানিক বিকাল চারটার দিকে আমরা একটা ইনফরমেশন পাই যে নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারিঘাট এলাকায় একদল সংঘবদ্ধ মাদক চোরাকারবারি অবস্থান করছে আমরা মাদক চোরাকারবারি চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এই আসামিদের কাছ থেকে রক্ষিত বিপুল পরিমাণে একটি নতুন মাদক যেটা আইস নামে পরিচিত নয়শো পঁচাত্তর গ্রাম আইসের একটি চালান আমরা জব্দ করতে সক্ষম হই এই চালানটির আনুমানিক বাজার মূল্য সাতানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মাদকটি বেসিক্যালি উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েদেরকে টার্গেট করে বাজারজাত করে থাকে আমরা যাদেরকে গ্রেফতার করেছি এবং পলাতক আসামি যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে র্যাব জানায় আঠারোশো সাতাশি সালে জার্মানিতে সর্বপ্রথম আবিষ্কৃত হয় ক্রিস্টাল ড্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমানের চালক ও সৈনিকদের সারাক্ষণ নির্গুম রাখতে জার্মান ও জাপানে মাদকটি ব্যবহারে উৎসাহিত করা হতো ক্রিস্টাল আইস অতি উচ্চমাত্রার একটি মাদক এবং এটি সেবনে অনিদ্রা ও অতি উত্তেজনা তৈরি হয় ফলে স্মৃতিভ্রম মস্তিষ্ক বিকৃতি অ্যাস্ট্রক হৃদরোগ কিডনি লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা তাকে 2010 সালে বাংলাদেশে মাদকটির সর্বপ্রথম ব্যবহার শুরু হয় আব্দুল কাইয়ুম চট্টলা টিভি চট্টোগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিজের প্রতিচ্ছবি